আসসালামু আলাইকুম। নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে, অর্থাৎ কনিক। আর প্রশ্নমালা হলো 6.2। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল আলোচনা। তোমরা বোর্ডের দিকে খেয়াল করলে দেখতে পারবে এখানে কিছু তথ্য আমি লিখে রেখেছি যে এই প্রশ্নমালা 6.2 এর মূলত উপবৃত্ত নিয়ে আলোচনা করা হবে, এই জন্য এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের প্রমিত সমীকরণ, প্রমিত বা আদর্শ বলা হয় এটাকে। প্রমিত বা আদর্শ সমীকরণ x² / a² প্লাস y² / b² ইকুয়াল হচ্ছে 1। এই প্রশ্নমালা 6.2 এ অর্থাৎ এই উপবৃত্তের ক্ষেত্রে উপবৃত্তের সমীকরণ একটাই হবে। যেমন আমাদের আগে যেই প্রশ্নমালা 6.1 ছিল সেটা ছিল পরাবৃত্ত, পরাবৃত্তের ক্ষেত্রে আমাদের চারটা সমীকরণ ছিল, কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে আমাদের সমীকরণ হবে একটি, এবং সেটাই হলো x² / a² প্লাস y² / b² ইকুয়াল হলো 1। এখন দেখো উপবৃত্তটা আসলে দেখতে কেমন, যে এখানে আমি একটা চিত্র অঙ্কন করেছি, এটা হলো x অক্ষ এবং এটা হলো y অক্ষ। এখানে হচ্ছে mz নিয়ামক রেখা এবং এখানে হচ্ছে m'z' নিয়ামক রেখা। তার মানে উপবৃত্তের ক্ষেত্রে দুইটা নিয়ামক রেখা হবে। তোমরা এটা মনে রাখবে যে উপবৃত্তের ক্ষেত্রে নিয়ামক রেখা হবে দুটি। এই উপবৃত্তের এখানে যে উপবৃত্ত অঙ্কন করেছি, উপবৃত্তটা মূলত xy অক্ষকে ছেদ করবে, যেমন x অক্ষকে এখানে a বিন্দুতে এবং a' বিন্দুতে, এবং y অক্ষকে b এবং b' বিন্দুতে ছেদ করেছে। এখন দেখো উপবৃত্তটা যখন এই x এবং y অক্ষকে ছেদ করবে তখন সেটা একটা নির্দিষ্ট কেন্দ্র হবে, সেই কেন্দ্র হলো এখানে আমাদের C। এই তথ্যগুলো মূলত আমি এখানে লিখেছি, সেটা এখন আমি বলে দিব যে মনে করি উপবৃত্তের S উপকেন্দ্র, এখানে যে S বিন্দুটা আছে S বিন্দুটা হলো উপকেন্দ্র। দেখো তোমরা দেখতে পারবে এখানে S এবং S' দুইটা, মানে S আছে এখানে, তাহলে দুইটা হলো এখানে উপকেন্দ্র। তার মানে হচ্ছে আমরা বলতে পারি S এবং S' হলো এই উপবৃত্তের উপকেন্দ্র। mz নিয়ামক রেখা, এখানে হচ্ছে mz, মূলত একটা রেখার বিবরণ এখানে হচ্ছে, কিন্তু এই পাশে আরেকটা নিয়ামক রেখা আছে m'z'। এবং উৎকেন্দ্রিকতা E, এই উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা সবসময় থাকবে অঙ্কের ক্ষেত্রে, যার কারণে উৎকেন্দ্রিকতাটা তোমরা মনে রাখবে, এই যে উৎকেন্দ্রিকতাকে E দ্বারা প্রকাশ করা হয়। এখন S থেকে নিয়ামক রেখার উপর zs লম্ব অঙ্কন করি। S বিন্দু হলো এটা আমাদের h নিয়ামক রেখা, এই S বিন্দু থেকে নিয়ামক রেখার উপর zs লম্ব অঙ্কন করি। এখন দেখো এটা যখন করা হলো তখন আমাদের যেটা আসতে সেখানে a a' হলো উপবৃত্তের বৃহদাক্ষ। দেখো এখানে আমাদের এই S থেকে একটা লম্ব অঙ্কন করেছে এবং এই পাশ থেকে আমরা একটা লম্ব অঙ্কন করেছি অনুরূপভাবে। এবার দেখো a এবং a', তার মানে a থেকে a' পর্যন্ত এটা এই a' হলো উপবৃত্তের বৃহদাক্ষ বলা হয়, এবং b' হলো ক্ষুদ্রাক্ষ এবং c এর কেন্দ্র। এখন দেখো বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষ নিয়ে কিছু কথা আছে, সেটা হলো এখন তোমরা এটা বুঝবা কীভাবে যে উপবৃত্তটা বৃহদাক্ষ হবে a a', মানে x অক্ষ বরাবর হবে কি না। কারণ এখানে যেহেতু a a' বৃহদাক্ষ, তার মানে হচ্ছে এটা x অক্ষ বরাবরটা হচ্ছে বড়, মানে x অক্ষটা বড় আর y অক্ষটা এখানে ছোট, মানে যে অক্ষটা ছোট হবে সেটা হবে ক্ষুদ্রাক্ষ আর যে অক্ষটা বড় হবে সেটা হবে বৃহদাক্ষ। এটা মূলত ডিপেন্ড করছে এখানে a এবং b এর উপরে, যদি a এর মান বড় হয় তাহলে x অক্ষটা হবে বৃহদাক্ষ, আর যদি b এর মান বড় হয় তখন y অক্ষটা হবে আমাদের এই বৃহদাক্ষ। এখন দেখো এখানে মূলত চিত্রটা অঙ্কন করা হয়েছে যে a এর মান বড় ধরে, a এর মান বড় ধরলে আমাদের a' হলো বৃহদাক্ষ এবং b' হলো ক্ষুদ্রাক্ষ। এখানে কিছু সূত্র আমাদের আমরা এখান থেকে পাই বা এই চিত্র থেকে, সেটা আমি এখানে লিখেছি যে ধরি c থেকে a ইকুয়াল c a'। তার মানে হচ্ছে c থেকে a আর c থেকে a' এই দুটার দূরত্ব হলো সমান, সি থেকে এ যতটুক সি থেকে a' ঠিক ততটুক, তার মানে হচ্ছে এটা ইকুয়াল হচ্ছে এ ধরেছি। এখন যদি আমরা এই c a ইকুয়াল এবং c a' ইকুয়াল এ হয় তাহলে আমাদের a থেকে a'টা কত আসতেছে, তাহলে a a' সমান আমরা লিখতে পারি c a + c a', যেহেতু a থেকে a' c a আর c a' যোগ করলে আমাদের a a' চলে আসে, c এর মান হলো a + c a' এর মান a, এটা যোগ করলে আসতেছে আমাদের 2a। সুতরাং আমরা বলতে পারি a a' সমান হলো আমাদের 2a। এটা কিন্তু একটা সূত্র হিসাবে আমরা ব্যবহার করব
যখন অঙ্কগুলো পরে করাবো তখন এই জন্য এটা মনে রাখবা যে এ এ প্রাইম ইকুয়াল হচ্ছে টু এ। এখানে আরও কিছু সূত্র আছে, যেমন এখানে সি জেড, সি থেকে জেড ইকুয়াল সি থেকে হচ্ছে জেড প্রাইম ইকুয়াল হচ্ছে এ বাই ই, তার মানে হচ্ছে সি জেড ইকুয়াল সি জেড প্রাইম ইকুয়াল হচ্ছে এ বাই ই। সুতরাং জেড থেকে জেড প্রাইম তাহলে কত আসবে, জেড জেড প্রাইম জেড জেড প্রাইম ইকুয়াল সি জেড প্লাস সি জেড প্রাইম ইকুয়াল সি জেডের মান হলো এ বাই ই প্লাস আর সি জেড প্রাইমের মান হলো এ বাই ই। এবার এটা লসাগু করলে আসতেছে আমাদের ই, তাহলে উপরে আসতেছে আমাদের টু এ বাই হচ্ছে ই। তার মানে আমরা বলতে পারি যে জেড জেড প্রাইম ইকুয়াল হচ্ছে টু এ বাই হলো ই। আরও একটা সূত্র আসতেছে এখান থেকে, সি এস ইকুয়াল সি এস প্রাইম ইকুয়াল এ ই, সি থেকে এস এবং সি থেকে এস প্রাইম, সি থেকে এস এর দূরত্ব যতটুকু সি থেকে এস প্রাইমের দূরত্ব ঠিক ততটুক। দেখো তাহলে সি এস ইকুয়াল সি এস প্রাইম ইকুয়াল হচ্ছে এই, সুতরাং এস এস প্রাইম এই এস থেকে এস প্রাইমের দূরত্ব আমরা বের করতেছি, এস থেকে এস প্রাইম যদি আমরা ভাঙ্গি এটাকে আসতে সি এস প্লাস সি এস প্রাইম, এবার সি এস এর মান হলো এখানে আমাদের এ ই প্লাস সি এস প্রাইমের মান হলো এ ই, এখানে একটা এ এখানে একটা এ যোগ করলে আসতেছে আমাদের টু এ ই। এটা হলো আমাদের মোটামুটি এই যে উপবৃত্ত যেটা আছে, উপবৃত্ত থেকে আমরা যে জিনিসগুলো পাই সেটা কিছু অংশ আলোচনা করেছি, এখান থেকে আরও কিছু অংশ আমাদের বের হবে সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এখন আমি আলোচনা করব যে উপবৃত্তের বৃহদাক্ষ ও ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য নিয়ে, যেটা আমি একটু আগে বলেছিলাম যে এটা এ এবং বি এর মানের উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ হবে, যে ক্ষুদ্রাক্ষ বৃহদাক্ষ কোনটা হবে সেই জিনিসটা আমি এখানে বিস্তারিত আলোচনা করেছি। এক নম্বরে হলো উপবৃত্তের বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষ যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ বরাবর থাকলে, অর্থাৎ এ গ্রেটার দেন বি, যদি আমাদের মূলত এটা হচ্ছে মেন টপিকস বোঝার জন্য যে আসলে ক্ষুদ্রাক্ষ বৃহদাক্ষ কোনটা হবে এ এবং বি এর মানের উপর ডিপেন্ড করে, এ গ্রেটার দেন বি যদি এ বি থেকে বড় হয় তাহলে বৃহদাক্ষের দৈর্ঘ্য হবে এ এ প্রাইম ইকুয়াল টু এ, এ এ প্রাইম কীভাবে আসে এটা আমি একটু আগে আলোচনা করেছি, এবং ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য বি বি প্রাইম ইকুয়াল টু বি হবে। তার মানে হলো যদি এ এর মান বড় হয় তাহলে আমাদের বৃহদাক্ষের দৈর্ঘ্য, তার মানে বৃহদাক্ষটা তখন এক্স অক্ষ বরাবর থাকবে এবং ক্ষুদ্রাক্ষটা তখন ওয়াই অক্ষ বরাবর থাকবে, তাহলে এ এ প্রাইম হবে টু এ এবং বি বি প্রাইম হবে টু বি। দুই নাম্বার যে সূত্র, যে উপবৃত্তের বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষ যথাক্রমে এক্স ওয়াই অক্ষ বরাবর থাকলে, অর্থাৎ বি গ্রেটার দেন এ, এখানে যেহেতু বিটা হচ্ছে বড় তাহলে আমাদের যেটা হবে এখন ওয়াই অক্ষের অংশটা বড় হয়ে যাবে এবং এক্স অক্ষের অংশটা আমাদের ছোট হয়ে যাবে, তাহলে বৃহদাক্ষের দৈর্ঘ্য বি বি প্রাইম বি বি প্রাইম ইকুয়াল টু বি। আমরা এ এ প্রাইম যেভাবে বের করেছি বি বি প্রাইম আমরা সেভাবে বের করতে পারি, মানে সি বি আর হচ্ছে সি বি প্রাইম ইকুয়াল হচ্ছে বি, ও যেটাকে যোগ করে দিলে আমাদের টু বি চলে আসে, এবং ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য এ এ প্রাইম ইকুয়াল হচ্ছে টু এ। তার মানে যখন বি বড় হবে শুধুমাত্র যেটা হবে এখানে সম্পূর্ণ অংশটা পরিবর্তন হয়ে যাবে, তার মানে বি যখন বড় হবে এ থেকে তখন বৃহদাক্ষের দৈর্ঘ্য আসবে বি বি প্রাইম ইকুয়াল টু বি এবং ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য আসবে এ এ প্রাইম ইকুয়াল হচ্ছে টু এ। তার মানে আমরা বলতে পারি বি যখন বড় তখন আমাদের বৃহদাক্ষ হবে ওয়াই অক্ষ বরাবর এবং ক্ষুদ্রাক্ষ হবে আমাদের এক্স অক্ষ বরাবর। এখন আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাবো, যে উপবৃত্তের ক্ষেত্রে যতগুলো সূত্র আছে সেটাকে আমরা টেবিল আকারে একটা সাজিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ এখানে মূলত অনেকগুলো সূত্র ব্যবহার হবে। তাহলে এখানে আমি লিখেছি উপবৃত্তের যে সমীকরণ ছিল এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়ান। আমরা জানি এখানে দুইটা শর্ত হয়, যেটা আমি একটু আগে আলোচনা করেছিলাম যে একবার এ বড় হয় একবার হচ্ছে বি বড় হয়, মানে কখনও এ বড় হবে কখনও বি এর মান বড় হবে। তাই এখানে আমি লিখেছি যে উপবৃত্তের এখানে হচ্ছে সূত্রগুলো আসবে, আর এখানে হচ্ছে যখন এ গ্রেটার দেন বি, মানে এ যখন বড় হবে তখন বৃহদাক্ষ হবে এক্স অক্ষ বরাবর, আবার যখন বি বড় হবে তখন বৃহদাক্ষ হবে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এ যদি বড় হয় তাহলে সূত্রগুলো কেমন আসবে এবং বি যদি বড় হয় সূত্রগুলো কেমন আসবে সেটা হচ্ছে এখানে, আর এরগুলো হচ্ছে আমাদের এখানে। প্রথম সূত্র হলো কেন্দ্রের স্থানাঙ্ক, এটার এ বড় হলে জিরো জিরো এবং বি বড় হলে জিরো জিরোই হবে। উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক তাহলে পাচ্ছি আমরা জিরো কমা জিরো জিরো কমা জিরো। উপবৃত্তের কেন্দ্রে উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক, এটা এটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক, এটা হলো উপকেন্দ্রের স্থানাঙ্ক।
উপকেন্দ্রকে আমরা জানি হচ্ছে এস দ্বারা প্রকাশ করা হয় বা এস প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। এখানে তো উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস এ কমা জিরো, আর এখানে হবে আমাদের জিরো কমা প্লাস মাইনাস বি। তোমরা যেটা সহজে মনে রাখবা, যদি এ বড় হয় তাহলে শেষে জিরো হবে, মানে কেন্দ্রীয় স্থানাঙ্ক যেগুলো হবে সেগুলো হচ্ছে শেষে জিরো হবে। আর যদি বি বড় হয় কেন্দ্রীয় স্থানাঙ্কগুলো হতে বা স্থানাঙ্কর ক্ষেত্রে আমাদের প্রথমে জিরো আসবে। তাহলে তৃতীয় যে সূত্র, উপবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দু হচ্ছে এখানে এ এবং এ প্রাইম হলে শীর্ষবিন্দু, তাহলে এ বড় হলে প্লাস মাইনাস এ কমা জিরো, আর বি বড় হলে জিরো কমা প্লাস মাইনাস বি। বৃহদাক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল জিরো এবং এক্স ইকুয়াল জিরো, ক্ষুদ্রাক্ষের সমীকরণ এক্স ইকুয়াল জিরো আর ওয়াই ইকুয়াল হচ্ছে জিরো। একটা মনে থাকলে আরেকটা মনে রাখা সহজ। তারপরে হলো আমাদের নিয়ামক রেখার সমীকরণ, খুবই ইম্পর্টেন্ট সূত্র, কারণ এই এই সূত্রটা দিয়ে বেশি অঙ্ক থাকে। নিয়ামক রেখার সমীকরণ হলো এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ বাই ই, আর এখানে হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস বি বাই ই। ই হলো এখানে উৎকেন্দ্রিকতা, যেটা আমি একটু আগে আলোচনা করেছিলাম। তারপরে উৎকেন্দ্রিকতা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ উৎকেন্দ্রিকতা আমাদের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। উৎকেন্দ্রিকতা সূত্র হলো যখন এ বড় স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হলো এ স্কোয়ার। এটা মনে রাখবো হচ্ছে যখন এ বড় হবে যেটা বড় হবে সেটা নিচে যাবে, এ বড় এই জন্য এখানে স্কোয়ার নিচে আর এখানে প্রথম স্কোয়ার হবে। তারপর হচ্ছে যখন বি বড় তখন স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই হলো বি স্কোয়ার, বি যেহেতু বড় বি যাবে হচ্ছে নিচে। তারপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য টু বি স্কোয়ার বাই এ, আর বি যখন বড় টু এ স্কোয়ার বাই হচ্ছে বি। তারপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ ই, আর বি এর ক্ষেত্র হবে ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস বি ই। এগুলো হলো মোটামুটি আমাদের যে উপবৃত্তের সমীকরণ থেকে আমরা এই সূত্রগুলো পাই। এখানে আরও কিছু সূত্র আছে, যেমন বৃহদাক্ষের দৈর্ঘ্য এবং ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, সেটা আমি এখানে লিখি না, কারণ এটা আমি একটু আগে আলোচনা করেছিলাম যে বৃহদাক্ষর দৈর্ঘ্য মানে এক্স অক্ষ বরাবর বৃহদাক্ষ থাকলে তখন সূত্রগুলো কী আসবে এবং অয়াক্ষ বরাবর বৃহদাক্ষ থাকলে সূত্রগুলো কী আসবে, সেটা আমি একটু আগে আলোচনা করি, যার কারণে ওই দুইটা সূত্র আমি এখানে অ্যাড করি নাই। তোমরা যেটা করবে সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করে নিবে, কারণ সূত্রগুলো না পারলে আমি যখন অঙ্ক করাবো তখন তোমাদের বুঝতে অসুবিধা হবে। এই জন্য অঙ্কগুলো ভালোভাবে বুঝতে হলে অবশ্যই এই চারটা ভালোভাবে মুখস্থ করতে হবে। এবং আমি এর আগে যে আলোচনা করেছিলাম যে এটার আগে যে বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষ এবং উপবৃত্তের চিত্র একে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেই বিষয়গুলো তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে। আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে যে বেল আইকন বাটন আছে ওটিও প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি তুমি খুব সহজে পেতে পারো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।